কানাডা থেকে উড়ে গেছেন শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে এলপিএল এর প্রথম ম্যাচে ঢুকেছেন, সেখানে নানা কাণ্ড হয়েছে। ব্যাটে বলে দারুণ পারফরমেন্স করেছেন, সুপার ওভারে খেলার ফলাফল নির্ধারিত হয়েছে এবং সেখানে একটা অযাচিত ঘটনাও ঘটেছে। পেছনে ঢুকে পড়েছে সাপ, সত্যি সত্যি জলজ্যান্ত এক সাপ মাঠে প্রবেশ করলো কিভাবে, সেটি আলোচনা হচ্ছে। লঙ্কান প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল গল টাইটান্স এবং ডাম্বুলা ওরা। টস জিতে প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 180 রান করেছিল সাকিবের দল। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎই সেই সাপ ঢুকে পড়ে। টিভি ক্যামেরায় ধরা পড়ে সাপটি কিভাবে মাঠে ঢুকছে। তখন ক্রিজে ব্যাট করছিলেন ডাম্বুরা, অরোরা, ধনঞ্জয়া ডিসেম্বা ও কুশল পেরেরা। বল করছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডার বল হাতে নিতেই মাঠে ঢুকে পড়ে জলজ্যান্ত সেই বিশাল সাপটি। সাপ ঢুকায় কিছুক্ষণ খেলাও বন্ধ ছিল। সাপ ধরতে ঝাঁপিয়ে পড়েছেন মাঠের নিরাপত্তা রক্ষী থেকে গ্রাউন্ডসম্যান সবাই। চতুর্থ আম্পায়ারকেও দেখা গেছে সাপের পেছনে পেছনে দৌড়াতে। গল টাইটান্সের একাদশে ছিলেন সাকিব আল হাসান। ডাম্বুলা ওরার বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও 36 বছর বয়সী এই ব্যাটসম্যান ব্যাটিংয়ে বেশ আলো ঝরিয়েছেন। ভানুকা রাজাপাকসের বিদায়ে পঞ্চম ব্যাটার হিসেবে 13তম ওভারে মাঠে নেমেছেন। নিজের 15তম ওভারে বাঁ হাতে এই ব্যাটসম্যান রুদ্রমূর্তি ধারণ করেছেন। ধনঞ্জয় ডিসিলভার করা ওই ওভারে সাকিবের 2-6 এবং 1-4 এসেছে 19 রান। সব মিলিয়ে সাকিব 14 বলে 23 রান করে স্কুপ করতে গিয়ে প্লেড অন হয়ে যান। বোলিংয়েও তিনি 1 উইকেট দখল করেন। সাকিবের এই ম্যাচে শেষ পর্যন্ত সুপার ওভারে খেলার ফলাফল নির্ধারিত হয়েছে। তার চাইতেও বড় আলোচনার বিষয় আন্তর্জাতিক একটি ক্রিকেট স্টেডিয়ামের, তাও শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামের মতো এত বিশাল বিখ্যাত একটি স্টেডিয়ামে কিভাবে এত বিশালকায় একটা সাপ ঢুকে পড়ল। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে এখন শ্রীলঙ্কার মাঠে।